হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে আমি ভীষণ ভালো, কারণ আজকে অনেকদিন পরে আমাদের গ্রামের বাড়ি গোবরডাঙ্গাতে এসেছি। তো আজকে তোমাদের গোবরডাঙ্গা আমাদের বাড়িটা সব ঘুরে দেখাবো। ওই যে পিছনে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি। আর আমার শৈশব জীবনটা এখানেই কেটেছে। ছোটবেলায় এখানেই থাকতাম, এখানেই সারাদিন খেলাধুলো করতাম, অনেক এনজয় করতাম। তো আজকে পিহুও খুব আনন্দ, মানে পিহু যখনই আমাদের এই গোবরডাঙ্গার বাড়িতে আসে ও ভীষণ আনন্দ পায়। এখানে এত খোলামেলা পরিবেশ, তো খুব ভালো লাগে। তো চলো আজকে তোমাদের আমাদের গোবরডাঙ্গার বাড়ির সমস্ত কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো, এটা হচ্ছে আমাদের আগেকার দিনে হতো না যে একটা বাইরে সদর গেট থাকতো, এটা হচ্ছে ভিতরের আরেকটা গেট। তো এই গেট দিয়ে এই যে আমরা এখন ভিতরে ঢুকলাম, এই যে আমার ছোট কাকিমা, কাকিমা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। তো এই দেখো, বহু পুরনো বাড়ি, মানে এটা আমাদের শৈশবের স্মৃতি। আমাদের এখানে বহু স্মৃতি এই বাড়িতে। আমরা এই যে উঠোনটা দেখছো, এখানেও আমরা খুব খেলতাম ছোটবেলায়। এই যে পিহুর খুব আনন্দ, পিহু গোবরডাঙ্গায় আসলে মাসিদেরকে পায়, মামাদের পায়। তো এই দেখো, আমরা এখন দোতলায় যাচ্ছি, চল এই ছাদটায় চল, তিনতলার ছাদে তোমাদের পরে নিয়ে যাব, চলো চলো চলো। তো এখন আমরা ছাদে যাচ্ছি। তো এই দেখো, ছাদে চলে এসেছি। এই যে আরেকটা ছাদ আছে, সেটা আমি পরে যাব। দেখো এই যে কাকিমারা কত গাছ লাগিয়েছে, এই যে সুন্দর গোলাপ ফুল হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে মানে আমাদের এই পুরনো গ্রামের বাড়িতে এসে আমার এত ভালো লাগছে, আর পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছে। পিহুর মতো যখন ছিলাম ছোট, তখন কিন্তু আমরা এই বাড়িতেই থাকতাম। আর এই যে ছাদটাতে, এই ছাদে মা আমাদের দুই ভাই বোনের জন্য মানে জল রেখে দিত বালতিতে গরম হওয়ার জন্য। আর শীতের সময় আমি আর দাদা দুজনে একসাথে এই ছাদেই স্নান করতাম, মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। তখন তো অত গিজার ছিল না, আর এই ছাদে বসে দুই ভাই বোন একসাথে ভীষণ মজা করতাম, স্নান করতাম, খুব ভালো লাগছে। চলো আজকে তোমাদের আরো অনেক কিছু শেয়ার করবো। দেখো ভিডিওতে আসতে চাইছে না, উনি তো উইদাউট মেকআপ আসেন না। আমি এখন কিন্তু এই সিঁড়ি দিয়ে তিনতলায় যাচ্ছি, চলে আয়। আর একটা তোমাদেরকে একটা শেয়ার করার আছে, এই যে জায়গাটা দেখছো, দেখাই জায়গাটা। এই জায়গাতে আমার পুতুল থাকতো, পুতুলগুলোকে সাজিয়ে রাখতাম, এখানে পুতুলের বাসন গোসন রাখতাম, এখানে পুতুলের জামা কাপড় রাখতাম। আর এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটবেলার মানে শৈশবের খেলার দিন, পুতুল খেলার দিনটা আমার এখানে কাটতো। মানে সব পুরনো স্মৃতিগুলো এত ভালো লাগে আমার। আসে আর জানো, মানে হ্যাঁ, মানে ছোটবেলা থেকে দাদা এত দুষ্ট ছিল, আমার নতুন পুতুল নতুন খেলনা কিছু যদি দেখতো সাথে সাথে সেটাকে নষ্ট করে দিত। তো সেই গল্পটাই পিহু বলছে। জানো আর একদিন মাম দিদার একটা শাড়িকে কেটে দিয়েছে। তো এরকম প্রচুর শৈশবের গল্প আছে যে মার উপর দাদা এত রাগ করেছে, মানে মা বকেছিল দাদাকে। তো শেষ সময় দাদাকে ঘরে মা আটকে রেখেছিল, আর দাদা ঘরের মধ্যে বসে কি করলো, কাঁচি দিয়ে মা শাড়িটা পুরো একদম কেটে নষ্ট করে দিয়েছিল। তো সেই গল্পগুলো পিহুকে তো বলা হয়, তো পিহু সেগুলোই তোমাদেরকে বলছে। তো চলো তোমাদেরকে আশপাশটাও ঘুরে দেখাই। তো তিনতলার ছাদ থেকে দেখো বাড়ির চারপাশটা দেখাচ্ছি, পুরো সবুজে ঘেরা। মানে এখানে এসে কিন্তু থাকতে ভীষণ ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে, চারিপাশ দেখো পুরো সবুজ, মানে গাছ, আর মানে একটা অন্যরকম পরিবেশ। আর এই দেখো নিচে দেখা যাচ্ছে উঠোনে সব কাকিমারা কাপড় মেলেছে। হ্যাঁ, তো চলো আজকে কি দেখাবো মা, ছোট দিদা রান্না করছে। হ্যাঁ, ওই যে ছোট কাকিমা রান্না করছে। তো ওই যে দূরে যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আমাদের বাড়িটা, এগুলো কিন্তু মানে কম করে হলেও প্রায় নব্বই একশো বছরের পুরনো বাড়ি আমাদের বাড়িটাও। তো আমাদের নিচের ঘরগুলো তোমাদেরকে দেখাবো, চলো। ফ্রেন্ডস, এই যে ঘরটা দেখো, এখন কেউই থাকে না এই ঘরে, মানে আমরা বছরে যখন এই একবার কি দুবার আসি তখন এই ঘরটাতে থাকি। তো এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে, বাবা মাঝে সাঝে আসে। বহু পুরনো দেখো, এখানে সব ফটো গুলো রাখা আছে, আমার আর দাদার ছোটবেলার ফটো।
এই যে আমাদের বিয়ের একটা ছবি এখানে রাখা আছে। এর বাড়িতে ঢুকতেই প্রথমেই কিন্তু আমার ঠাম্মার ঘরটা, আর এই ঠাম্মার ঘরে এসির দরকার হয় না, এত ঠান্ডা। এই দেখো আমাদের ঠাম্মা, সবার ঠাম্মা। এই ছবিটা কিন্তু আমার দাদার হাতে আঁকা। আর এই যে ঘরটা দেখো, তোমাদের দেখাচ্ছি ইয়েতে, ছাদগুলো দেখলেই তোমরা বুঝবে সেই আগেকার দিনের কি যেন বলে এগুলোকে, জানি না, কড়ির ঘর নাকি। তো এই যে ঠাম্মার ঘর, ঠাম্মা তো এখন নেই, 4-5 বছর হলো ঠাম্মা মারা গেছে। তো এই ঘরে এখন ছোট বোন শোয়, পাখি এখন এই ঘরে শোয়। তার ঠাম্মার ঘরটা এত ঠান্ডা, মানে শীত মানে গরমকালে এখানে ফ্যানেরও দরকার হয় না, এতটাই ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা এই ঘরটা। তো তোমাদের ঠাম্মার ঘরটাও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, মানে আমার বাবা কাকাদের আদি বাড়ি এটা। তো এই যে বারান্দা, এই বারান্দাতে কিন্তু আমাদের বাড়িতে আগে কি হতো, যত অনুষ্ঠান হতো ছোটবেলায় আমার এখনো মনে আছে, জন্মদিন বা অন্নপ্রাশন, এইখানে আমাদের লম্বা করে এই যে বারান্দাটা, এই বারান্দায় লম্বা করে আমরা সবাই খেতে বসতাম। বাড়িতে যখন পিসিরা আসতো বা কোনো অনুষ্ঠান হতো, তখন কিন্তু এখানেই আমরা লম্বা করে সবাই বসে কিন্তু বিভিন্ন মানে অনুষ্ঠানের যে খাওয়া দাওয়াগুলো এখানে বসেই খেতাম। আগেকার দিনে কিন্তু একটা কল বাইরে থাকতোই, মানে এগুলো আগেকার দিনে কি হতো, মানে ওই বাথরুম ঘরের সাথে থাকতো না, তো বাথরুম সবসময় ঘরের থেকে আলাদা। তো এই দেখো আমাদের কলতলা বাথরুম, হ্যাঁ, আর এই যে উঠোন, আর এই যে আমাদের বাড়ির চুলবুলি, এই দেখো চুলবুলি, এটা হচ্ছে পাখি পাখি বুনুর বিল্লি। বা এই যে ওকে এখন খাবার, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল বিল্লি, বিল্লি 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 পালিয়ে গেল। তো এই দেখো কাকিমা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। এই যে কাকিমা কি প্রথমে ভাত বসাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি হাঁড়িতে এখন চালটা দিলাম গরম জলের মধ্যে। আচ্ছা, তুমি কাকিমা এখন ভাত রান্না শেখাচ্ছে তোমাদের, যারা ভাত রান্না করতে পারো না কাকিমার কাছ থেকে শিখে নাও। গরম জলের মধ্যে একটু দিলে ভাতটা ভালো হয়, একদম চালটা ভিজিয়ে রাখতে হয় একটু। আর এই দেখো এই গাছটাতে কত পেঁপে হয়েছে, ভালো পেঁপে হয়েছে গাছটাতে। এখন এই যে ছোট কাকিমার ঘরে একটু যাব। তো এই এই ঘরটা আমার ছোট কাকু ছোট কাকিমার ঘর, এই ঘরটা অনেক পরে বানানো, তার জন্য এই ঘরটা দেখো ছাদটা দেখলেই বুঝবে। ঠাম্মার ঘরটা যেমন পুরনো, এই ঘরটা কিন্তু নতুন। তো ফ্রেন্ডস, এই দেখেছো ও বসে আছে, ও কেন বসে আছে বলো তো? এই যে গাছটা দেখছো না, এই গাছ থেকে কাঠবিড়ালি যেই নিচে নামবে আর ইনি কপাত করে গিয়ে ধরবে। ফুলটুসি রেখা যায়, দেখো চুলবুলি। ফ্রেন্ডস এই যে ঘরটা দেখো, এটাও দেখো কড়িবর্গার ছাদ, আর দেখে দেখো অনেক সেই পুরনো দিনের কিন্তু ফ্যান, ঠিক আছে। আর এই ঘরগুলো দেখলেই তোমরা বুঝবে, দেয়ালগুলো কত মানে অনেক মোটা মোটা দেয়াল, আর এই ঘরগুলো কিন্তু খুব ঠান্ডা থাকে, মানে গরমকালে ফ্যান না ছাড়লেও আমাদের এই ঘরগুলোতে চলে যায়। তো যখনই আমরা গ্রামের বাড়িতে যাই, অনেক পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। আর এই যে ঘরটা দেখছো, পুরোটাই কড়িবর্গার ছাদ, আর দেয়ালগুলো কিন্তু সবই কিন্তু চুন সুরকির দেয়াল, এবং দেয়ালগুলো মোটামুটি সবই কিন্তু 1 থেকে 1.5 ফুট মতন চওড়া। তো আমাদের নিচের তলায় এই ঘরগুলোতে কিন্তু এখন ছোট কাকিমা ছোট কাকু নকাকিমা নকাকু এরাই এই ঘরগুলোতে থাকে। তো চলো তোমাদের নিচের সব ঘরগুলো ঘুরে দেখালাম, এখন আমরা চলে যাব রান্নাঘরে। তো এই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, নকাকিমা কিন্তু এখানে আমাদের জন্য লুচি আর কাবলি চানা রান্না করছে। তো গরম গরম লুচি আর কাবলি চানা হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্টের খাওয়া দাওয়া। তো এই যে এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর কাকিমাকে আমি একটু সাহায্য করে দিচ্ছি। দেখো সকালে খাওয়া দাওয়া চলছে, পার্থবাবু পিউ সবাই খাচ্ছে। তো আমরা এখন খেয়ে দিয়ে সবাই একসাথে ভাই বোনরা মিলে এখন আমরা চলে যাব আমাদের মানে আরো ভিতরে, গোবরডাঙ্গার থেকে অনেকটাই দূরে গয়েশপুর আছে, সেখানে আমরা যাব। তো সেখানে তো ফ্রেন্ডস আমাদের গ্রামের বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।